実家暮らしの味を言うから、親の中国で、から、アナミオクネちゃんの人に行ってたら、マルピカタ、ウェラムカタ、デイスペンチのシングリー。でも、新しいなと思ったら、ただ、見てるだけで、ミシングリー、モニバリー、モニベシー、ダイブリー、シングリー。日本からダイブリー、シングリー、アナミオクネちゃんの人に行ってたら、ミシングリー、ミシングリー、তারাও সমৃদ্ধ সবসময় পরিবার পরিবারের পিতা মাতা তারা তো সন্তানের সর্বোচ্চ তাদের স্বার্থ চিন্তা রাখেন এবং তাদের সন্তানের ভালো চিন্তা সবচাইতে বেশি করে সর্বাবৃত করার চেষ্টা তারপরে অনেক কাজে দুর্ঘটনা ঘটবে না কিছু যেন কোথাও আমাদের সিস্টেমে আমাদের পৃথিবীর কাজের কোথাও যেন গাফিলতি না হয় কোথাও যেন এমন আমাদের থেকে যায় যেটি এ ধরনের কোনো দুর্ঘটনার কারণ আমাদের সেই চেষ্টা দিতে হবে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে শিক্ষক শিক্ষিকারা তারা অনেক বেশি মনোযোগ আমার কোথাও হয়তো মনোযোগের অভাব আমি আমাদের বাড়িতে যেমন বাবা মারা চেষ্টা সেরকম শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীরা আসে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকেরা যারা সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে পরিচালনার সঙ্গে তাদের সবার সেই একই রকমের চেষ্টা যে আমার শিক্ষা যার দায়িত্ব আমার কাছে এই সময় যার জন্য আমরা বলছি না যে সেখানে একটি জিনিস খারাপ হচ্ছে বলে আমার একেবারেই কিন্তু আমরা বলছি যে সবসময় মানুষের সব চেষ্টা থাকার সঙ্গে সরকার সমাজ পরিবার সবার সর্বোত্তম চেষ্টা কিন্তু আমাদের নিশ্চিত দেখা যে সেটি সেরকম দুর্ঘটনা যেটি প্রতিরোধযোগ্য যেগুলো প্রতিরোধযোগ্য সেগুলো যেন আমরা অবশ্যই প্রতিরোধ এবং সেটির একটা অনেক বড় সচেতনতা রয়েছে সেগুলোর জন্য আমাদের যে কাঠামোগুলো রয়েছে তার মধ্যে সব ব্যবস্থা থাকা প্রয়োজন রয়েছে আর একটা বিশেষ করে জন্য হয় না যে বিষয়টি অনেক বেশি এখন সামনে চলে আসছে আলোচনায় চলে আসছে সেক্ষেত্রে আমাদের উচ্চতর আদালতের রায় আছে সুস্পষ্ট নির্দেশনা আছে তার আলোকে আমাদের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেরকম ২০১১ সালে আপনি দায়িত্ব দেওয়ার পর পরিপত্র হিসেবে এখানে এর আগেও পরিপত্র জারি হয়েছিল কিন্তু আপনি এবার এসে এটার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই যে আমাদের এখানে
এবং সেটি ঘটে যারা দায়ী থাকে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়, অর্থাৎ প্রতিরোধের জায়গা থেকে যেন আমরা সংঘর্ষ যাতে কোনো দুর্ঘটনা ঘটে না যায়। সেখানে নিশ্চয় দেখুন একটি হলো যে টিসি দেবার কথা বলা হয়েছে, কি কারণে টিসি দেবার কথা বলা হয়েছে, এরকম অনেক কিছু থাকবে। আমি একটি বিশেষ ক্ষেত্রে কথা বলছি, কিন্তু আত্মহত্যার সবসময় যদি ধরে নেওয়া হয় যে এখানে কেউ একজন অপরাধ করেছে বলেই আত্মহত্যা করেছে, তা নাও হতে পারে। কারণ একজন মানুষ কখন আত্মহত্যা করে তার নানান মানসিক নানান একজন পরিস্থিতির বিষয় থাকতে পারে। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখবার জন্যে আমরা চেষ্টা করছি যে যারা শিশু মনোবিজ্ঞান নিয়ে কাজ করে তেমন ব্যক্তিদেরকে যে আমাদের অন্তত পক্ষে এখন যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে না পারলে অন্তত উপজেলা শিক্ষা অফিসে যদি আমরা একজন তারা যদি প্রতি অন্তত অনেক সময় পরিবার এখন তো আগে যে পরিবারের কাছে বসেছিল একদম সেই কাছে ঘটে যাচ্ছে, এবং এখন বাবা মা দুজন হাতে কাজ করছেন শিক্ষার্থীরা একা একা অনেক সময় কিংবা অনেক বেশি আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, সেটি কিন্তু আমরা হয়তো অনেক বেশি একার সময় কাটাচ্ছি, কিংবা এমন প্রভাবে মধ্যে পড়ে যাচ্ছি যেটি হয়তো বাবা মারাও জানতে পারছেন না, শিক্ষকরাও জানতে পারছেন না। তো এই সমস্ত কারণে অনেক রকমের ঝুঁকি কিন্তু এখন অনেক দিক থেকে আছে, কাজে আমরা যদি তাদেরকে মানসিক কিছুটা সাপোর্ট আমরা দিতে পারি, তাহলে মনে হয় একজন কাউকে পাওয়া যাবে যার সঙ্গে কথা বলা যাবে, আমাদের ঠিকঠাক তাই চালু করা হয়েছে। এরকম অনেক উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে, আমরা আশা করছি যে আমাদের সবার যদি একটা প্রচেষ্টা থাকে আপনাদের গণমাধ্যমের দিকে এই সচেতনতা তৈরি হচ্ছে যে আপনাদের একটা কথা আছে, আপনারাও যদি সেই সচেতনতা যদি আমরা পুরোপুরি পাই আমাদেরও সবার কাছে পাই, আমাদের সবার চেষ্টা থাকে এই আজকে যারা শিশু আজকে যারা কিছু এরাই তো আমাদের ভবিষ্যৎ, এবং এদের কিন্তু আমরা সুন্দর করে বড় করতে চাই। তাদের এই গণতন্ত্র ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় অনেক ঝুঁকি আছে, অনেক বিপদের সম্ভাবনা থেকে যায়, আর তাদের যদি আমরা এর থেকে জুড়ে রাখতে পারি তাহলে যে অমিত সম্ভাবনা আছে দেশটি আমাদের এই প্রতিটি মানুষের সেটিকে আমরা পুরোপুরি বিকশিত করতে পারবো, সেক্ষেত্রে আমাদের সকলে শুধু একদমই কাজ করতে হবে। এখানে প্রথম যে অপরাধ আমাদের কাজ করতে হবে সেগুলো খুব সফলভাবে আর একই সঙ্গে আমরা যে সাবজেক্টটা সেটি অনেক রকম পরিবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যে সমাজ সবার কিন্তু সেখানে কিছু দায়িত্ব রয়েছে, আপনার একটি শিশু বা কিশোর সে কিন্তু এই সমস্ত কিছুর অংশ, তার জন্য সব কিছু আমি বড় প্রভাব পেয়েছি। কাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে আমাদের যা কর্মকর্তা সেটি আমাদের উদ্ভাবে একই সঙ্গে পরিবারের এবং সামাজিক সচেতনতা নিশ্চয়ই সরকার নামে কিছু কর্মী আছে সে ব্যাপারে আমরা সচেতন থেকে আমরা চেষ্টা করবো। তারপরেও তিনি যে এই অনুষ্ঠানে এসে তার বক্তব্য দিলেন বোঝা যায় যে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ নিয়ে আমাদের যারা উদ্যোক্তা তাদের যে আগ্রহ তার সাথে আয়োজনে বিস্তারিত আলোচনা হয়তো সুযোগ থাকে না, যে উপস্থাপিত হয়েছে সেগুলো থেকে হয়তো আমাদের কিছুটা দিক নির্দেশনা পাবো, সেখানে মন্ত্রী
আমাদের যে পরামর্শ দিলাম যেটাকে আরো বাস্তব করে আমাদের আজকের যে পরিসংখ্যান গুলো আছে সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করে তার কাছ থেকে শিক্ষাখাত সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার মতো একটি খাত। পৃথিবীতে যারা উন্নতি সাধন করেছে উন্নত দেশ দেখা যাবে তারা শিক্ষাকে সবসময় অগ্রাধিকারের তালিকায় এবং আমাদের জাতির জন্য যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন যখন নিয়মিত আছে তখন তিনি এই শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার জানান। মনে হয় শিক্ষা নিয়ে যে চিন্তা সেটিও আপনারা নিশ্চিত হবেন একটা প্রজাতন্ত্র ধীরগতি শিক্ষা নীতি ছাড়া পরিচালিত হয়েছে যে শিক্ষা হচ্ছে প্রজাতন্ত্রের ভিত বোঝা যায় যে শিক্ষাকে কতটা অবহেলা করা হয়েছে সামরিক সরকার স্বৈরাচারী সরকার বিভিন্ন সময় শিক্ষাকে চরম অবহেলা উপেক্ষা করা হয়েছে। শেখেছিলাম প্রশাসন 2010 সালে যে শিক্ষানীতি গ্রহণ করলেন সেই শিক্ষানীতিকে এখন বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হয় যে শিক্ষার প্রসার ঘটেছে সম্প্রসারণ ঘটেছে এনরোলমেন্ট বেড়েছে শিক্ষানীতির লক্ষ্য অনুযায়ী আমরা শিক্ষা কার্যক্রমে পরিচালনা করছি। এখন প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত এবং সেখানেও ইউনেস্কোর নানা পলিসি আছে। ইউনেস্কো পলিসির মধ্যে একটি হচ্ছে যে শিক্ষকের মান শিক্ষার মানের বাড়ানোর জন্য শিক্ষকের সম্মান ভালো শিক্ষক নিয়োগের জন্য স্বচ্ছ পদ্ধতি প্রক্রিয়া অনুসরণ করা এবং ভালো শিক্ষক যাতে আমরা মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারি সেজন্য বেতন ভাতা বাড়ানো করতে হচ্ছে। একই সাথে বাজেট বরাদ্দ বাড়ানো আজকে বাজেট বরাদ্দ বাড়ানো এবং বিভিন্ন শিক্ষা প্রাথমিক কারিগরি শিক্ষক ছাত্র অভিভাবক